স্বাগত যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ অভিবাসীদের শিগগিরই ফাস্ট ট্র্যাকে পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র দফতর এরই মধ্যে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশের সাথে হয়েছে একটি চুক্তিও এর আওতায় যারা বিদেশি অপরাধী কিংবা যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে ও ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে দ্রুত তাদেরকে ফেরত পাঠানো হবে দেশে চলতি সপ্তাহে লন্ডনে দুদেশের স্বরাষ্ট্র বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই চুক্তির বিষয়ে ঐক্যমত্য পৌঁছায় দেশ দুটি পাশাপাশি অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরালো করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তারা বিদ্যমান ভিসা রোডগুলোর মাধ্যমে বৈধ অভিবাসীদের সুবিধা অব্যাহত রাখা অবহিত অভিবাসীদের মোকাব অভিবাসন মোকাবেলা করা তথ্য ভাগাভাগি জোরদার করা গুরুতর সংঘটিত অপরাধ মোকাবেলায় নিচ নিজ পন্থা সম্পর্কে পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়ানোর ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হয় ওয়ার্কিং গ্রুপ সাত শতাধিক বাংলাদেশিকে বেতন না দিয়ে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে মুলিয়ান এনার্জি এসডিএন বিএইচডি নামে এক মালয়েশিয়ান কোম্পানি জানা যায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে সাতশো বাংলাদেশিকে মালয়েশিয়া নিয়েছে কোম্পানিটি তবে কাজ অনুযায়ী বেতন দেয়া হতো না অভিযোগ ভুক্তভোগীদের নির্ধারিত শ্রমের বাইরেও করানো হতো কাজ বারবার চেষ্টার পরও আপোষ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন শ্রমিকরা পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভুক্তভোগী প্রতিষ্ঠানকে বাংলাদেশি শ্রমিকদের এক কোটি পঁয়ত্রিশ লাখ পাঁচশো মিলিয়ন রিঙ্গিত বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দেন দেশটি শ্রম আদালত তারপরও ক্ষতিপূরণ না দেওয়ায় এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল মেয়র্স কাপ চ্যারিটি ব্যাডমিন্টন ওল্ডহ্যামের মিলিনিয়াম সেন্টারে আয়োজন করা হয় টুর্নামেন্টটি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ষাটটির বেশি দল অংশ নেয় টুর্নামেন্টটিতে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় ম্যাচ তুমুল প্রতিদ্বন্দ্বিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী হয় মুমিন ম্যাম ম্যাট জুটি সি ক্যাটাগরিতে মাসুদ রাজ জুটি ও ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মোজাম্মেল তারেক জুটি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিন বাবর চৌধুরী উপস্থিত ছিলেন টেমসাইড কাউন্সিলের মেয়র টাফ শরীফ ওয়েলঝ্যাম কাউন্সিলের মেয়র এডি মোর্স কাউন্সিলর আব্দুল জব্বর ও কাউন্সিলর আব্দুল মালিক সহ আরও অনেকে সংশ্লিষ্টরা জানান টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে দুই মেয়রের দাতব্য সংস্থায় স্পোর্টস কাপ দু অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয় আমি সকলের নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সফল পরিসমাপ্তির মাধ্যমে একটা জিনিস প্রতীয়মান হলো যে আমাদের যে প্রচেষ্টা ছিল ব্যাডমিন্টনকে ছড়িয়ে দেওয়া এবং ব্যাডমিন্টন প্রতিভাকে বিকশিত করা দুটি অত্যন্ত সফল হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট জাঁকজমাকপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা ওয়ারেন শহরে দুই দিন ব্যাপী এই খেলায় উপভোগ করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন বহু প্রবাসী বাংলাদেশী যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী প্রতিবেদনে থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মিশিগানের ওয়ারেন শহরে একক ও দ্বৈতভাবে প্রতিযোগিতায় অংশ নেন খেলোয়াড়রা চারটি গ্রুপে ভাগ হয়ে দুই দিনব্যাপী প্রতিযোগিতায় লড়াই করেন অংশগ্রহণকারীরা টান উত্তেজনার প্রতিটি ম্যাচেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড় প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণার পালা প্রিমিয়ার ডিভিশনে জয়ী হয় বাংলাদেশের খালেদ ও মঙ্গল গ্রুপ এতে বিজয়ী কাদির ও জাহির গ্রুপ বিতে মাহফুজ ও খালেদ এবং গ্রুপ সিতে চ্যাম্পিয়ন হয় আরিফ ও স্বাগত আমাদের বাৎসরিক অনেকগুলো টুর্নামেন্ট হয় বাট ডাইভার্সিটির টুর্নামেন্ট হচ্ছে শুধু এটা আমাদের শুধু কমিউনিটির বাঙালিদের মধ্যে নয় আমরা অন্যান্য কমিউনিটির প্লেয়ারদেরকে অংশগ্রহণের প্রস্তুত দিই এই সুযোগগুলো আমাদের লোকাল যে টুর্নামেন্টগুলো হয় এগুলোতে আগে হয় নাই খুব বেশি এই টুর্নামেন্টের সবাই সব ভালো খেলছে এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব প্লেয়ারে অংশগ্রহণ করছে এরকম টুর্নামেন্ট চাই আরও আগামীতে হোক তাও সবাই খেলতে পারবে বাঙালি সবাই মোটামুটি ইমপ্রুভ করবে এছাড়া পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিজয়ী হন শাহিন ও কামরুল যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি ছাড়াও টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত চায়না সহ অন্যান্য দেশের খেলোয়াড়রা দুদিনের টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এছাড়া ক্লিন্টন টাউনশিপের মিরাজ ব্যাংকুয়েট হলে নৈশভোজের আয়োজন করা হয় তাজরিয়ান সোভান যমুনা নিউজ কানাডায় উন্মোচিত হল প্রবাসী কথা সাহিত্যিক মেহের আফরোজ পান্নার নতুন দুটি বইয়ের মোড়ক শনিবার মন্ট্রিয়ালের স্থানীয় এক রেস্তোরাঁয় এই উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন মন্ট্রিয়ালের স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজুল ইসলাম বক্তব্য রাখেন কথা সাহিত্যিক লিজি রহমান ডক্টর শোয়েব সাঈদ তাজুল মোহাম্মদ ডক্টর সাঈদ আহসান মঈন ও খোকন মুনিরুজ্জামান সহ আরও অনেকে লেখক মেহর আফরোজ দীর্ঘদিন প্রবাসে কাটালেও নিয়মিত পাঠকদের উপহার দিয়েছেন নতুন নতুন বই তার লেখা বেশ কয়েকটি উপন্যাস প্রকাশিত হয়েছে গত সপ্তাহে সাত টাকা পঞ্চাশ পয়সার মতো বেড়েছে মার্কিন ডলারের দাম বেড়েছে অন্যান্য মুদ্রার বিনিময় মূল্য এনসিসির ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়েই মার্কিন ডলার সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সার হাত বদল হয় বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয় একশো আটচল্লিশ টাকা ছিয়াশি পয়সা আর রবিবার সর্বনিম্ন দর ছিল একশো ছেচল্লিশ টাকা বিরানব্বই পয়সায় কিছুটা কমেছে ইউরোর দর বৃহস্পতিবার সর্বোচ্চ একশো আটাশ টাকা আট পয়সা দরে বিনিময় হয় মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল একশো ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সায় পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামেও বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল ঊনআশি টাকা নয় পয়সা সর্বনিম্ন ছিল আটাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা আর তেইশ টাকার মধ্যেই লেনদেন হয় মালয়েশিয়ান সিঙ্গাপুর ডলারের দরে বৃহস্পতিবার সর্বোচ্চ টাকা হাত বদল হয় মুদ্রাটি মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল ছিয়াশি টাকা তা তেষট্টি পয়সায় পরিবর্তন হয় সৌদি রিয়ালের দামে সর্বোচ্চ দর ছিল একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামেও সর্বোচ্চ হয় পয়সা পয়সা। আর হয়েছে শুধু রোহিঙ্গা নয় কক্সবাজারের স্থানীয়দের জীবনমান উন্নয়নও গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে একথা জানান রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি অর্থের যোগানদাতা যুক্তরাষ্ট্র মনে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান বিস্তারিত আহমেদ ছবি তুলেছেন রহমান কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমীর ঘরে ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত স্কট সাড়ে সাত হাজার মাইলের দূরত্বকে পরাভূত করার উচ্ছ্বাস আনন্দ আর ইতিবাচক মানসিকতা সুমির ছোট্ট ঘরে কৃষি বাগান দেখতে আসা রাষ্ট্রদূত যেন দেখছিলেন বদলে যাওয়া এক স্থানীয় সম্প্রদায়ের গল্প যে গল্পের ছোঁয়ায় বদলে গেছে উখিয়ার অনেক জনপদ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ও খাদ্য এবং কৃষি সংস্থার অর্থায়নে সুমির ঘর লাগোয়া স্কুলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে স্কুলটিতে যুক্ত হয়েছে সৃজনশীল পাঠ পদ্ধতি গল্প শোনায় তারপরে গল্পের বই দেয় বই থেকে ফরা দেয় ফরাগুলো ফরে আমাদের অনেক মজা লাগে একই সাথে ব্যবহারিক জ্ঞান ও বাগান তৈরিও শেখানো হচ্ছে শিক্ষার্থীদের রাবার থেকে জিয়ামিতি বক্স থেকে শুরু করে সব উপকরণ ওরা পাচ্ছে বিভিন্ন পুষ্টিকর খাবার পাচ্ছে স্কুলে কেনে ওষুধ দেওয়া হয় পরীক্ষা করা হয় এগুলা থেকে আমরা অনেক খরচ থেকে বাঁচি আর কি উখিয়ার আরেক ইউনিয়ন হলদিয়া পালংয়ে আট নারীর তত্ত্বাবধানে বছর ধরে চলছে কৃষকের উৎপাদিত পণ্য সংগ্রহ ও বিক্রয় কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এই বাজারে সহজেই ন্যায্য মূল্যে মিলছে প্রয়োজনীয় পণ্য আরা ব্যবসা বাণিজ্য করে পারিস আর সবজি দিতে পারিস ওরা ততটা মালগুলো আম দে ওই মালগুলো আমি দিতে পারি একসাথে পাই বেশির মাঝে মাল দিলে মাল বা ব্যবসা আমার বড় হয় বাজার করো যেই করে সেগুলো আমরা ওইগুলোতেও বেঁচে যাই শুধু স্থানীয় জনগোষ্ঠী নয় পরিবর্তন এসেছে রোহিঙ্গা সম্প্রদায়ের জীবনেও একসময় যে জীবনে আতঙ্ক তারা করত সেখানে এখন স্বস্তির নিঃশ্বাস তৈরি হচ্ছে সৃজনশীল মানসিকতা আঠারো নম্বর ক্যাম্প এলাকায় তৈরি রোহিঙ্গা কালচারাল মেমরি সেন্টার যেন তারই উদাহরণ স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের মাধ্যমে ফলে বেড়েছে জীবনমান যদিও এই কার্যক্রম পরিচালনার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলোকে তারা মনে করেন এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা গেলে বিশাল যে জনগোষ্ঠী অবস্থান করছে কক্সবাজারে তাদের জীবনমান আরও বাড়ানো সম্ভব Uh, uh ngo partners and others to try to provide relief and assistance to try to give people some hope uh, and take care of them while they're here it's been a great opportunity to see the cooperation that we have together and look at some ways that we might make it even deeper and even broader in the future তবে दीर्घ কর্মযোগ্য সম্পূর্ণ করতে বেশ বেগ পেতে হয়েছে জাতিসংগের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য ও কৃষি সংস্থা এফএও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদকে যাদের ব্যাপকভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সরকার আহমেদ রেজা যমুনা নিউজ উখিয়া কক্সবাজার ক্যালিগ্রাফি জাপানের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দেশটির জনপ্রিয় শিল্পী সাতোকা জুম এসেছেন বাংলাদেশে স্কুলে শিশুদের নিয়ে করেছেন কর্মশালা কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র এবং জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে হয় এই কর্মশালা সেখানে অতিথিরা বলেন এর মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ঘটবে সংস্কৃতি বিনিময় রং আর তুলির আচরে ফুটে ওঠে ক্যালিগ্রাফি শিল্পটি জাপানের ঐতিহ্য দেশটির জনপ্রিয় শিল্পী সাতকু আজুমা দীর্ঘদিন ধরেই ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তুলছেন নানা অব্যক্ত অনুভূতি এবার তিনি এসেছেন বাংলাদেশে বিভিন্ন স্কুলের শিশুদের শেখাচ্ছেন কিভাবে রং তুলিতে জীবন্ত হয়ে ওঠে নানা কল্পকথা শিশুদেরও ক্যালিগ্রাফি ঘিরে দারুণ আগ্রহ কে জানে হয়তো তাদের মধ্যেই একদিন কেউ হবেন বিখ্যাত শিল্পী এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাস সকালে বক্তৃতা পর্বে শুরু হয় আয়োজন 私は子どもの時から書道が大好きです。<noise> そして今も楽しみながら書道を子どもたちと勉強しています。<noise> এই আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ঘটবে এমনটাই অতিথিদের অভিমত জাপানের কালচারাল খুবই আধুনিক বলা যেতে পারে আবার খুবই প্রাচীন ওর প্রাচীনের সময় খুব আধুনিকভাবে কাজ করেছে এবং খুব শুকনোভাবে সব কাজ করে এই শুকনের এই শুকনোভাবে কাজ করাকে ওরা শত বছর হাজার বছর ধরে রেখেছে তো আজকে যারা আসছেন তারা তাদের কালচার তাদের সভ্যতা তাদের সংস্কৃতি তাদের ভাষা আমাদের সাথে বিনিময় করতে চায় এটা একটা তাদের কালচারের সাথে আমাদের কালচারের সাথে তাদের একটা তারা দেখতে চায় শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা আর এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে